राजधानी शहरतली नरसिंहगढ़ पंचायत अफिसर पेছনে नरसिंहगढ़ पंचायत 2 नम्बर वार्डर बासिंदा सुभाष विश्वासेर बाड़ीर संगे रयेछे एकटी जलेर विशाल ड्रेन, किन्तु दीर्घदिन धरे ड्रेनटी परिष्कार ना करार फले बंध हये जाय प्राय बछर कयेक धरे एबं एर कारणे सुभाष विश्वासेर परिवार प्रति बछर बृष्टिर दिने बन्याय क्षतिर सम्मुखीन हन। सुभाष विश्वास पंचायते जानाते चाइले पंचायत बले बाजेट हलेओ काज करानोर लोक पायनि। एई निये प्राक्तन बीजेपी विधायकके जानिएओ काज हयनि, किन्तु मंगलवार रात বৃষ্টিতে ওনার ঘরে হাঁটু জল হয়ে বর্তমানে ড্রেনটির কাজ না করার কারণে ওনার ঘরে জল জমে আছে। আজ ওরা সপ্তম শ্রেণীর ছেলের পরীক্ষা, আর রাতে ঘরে জল। স্ত্রী, সন্তান, হাঁস, মোরগ, ছাগল নিয়ে অসহায় তিনি। ছেলেকে সারা রাত কোলে নিয়ে বসেছিলেন। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট দপ্তর, পঞ্চায়েত, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে কাতর আবেদন জানান ওনাকে এই অবস্থা থেকে মুক্ত হতে সাহায্য করতে। যদি রেগার মাধ্যমে রাস্তার কাজ, পুকুর খনন আর ফিশারির মাধ্যমে কৃষি জমির কাজ করাতে পারে, তাহলে কোনো পঞ্চায়েত এই ড্রেনটি করাতে পারেন না। বাজেট থাকা সত্ত্বেও পঞ্চায়েতের কাজের লোক পায় না, তা কি করে সম্ভব? হতবাক সুভাষ বিশ্বাস। উনি পরিবার সহ সপ্তম শ্রেণীতে পাঠরত কিশোর। এখন দেখার এই সমস্যা থেকে কবে নাগাদ মুক্তি পায় সুভাষ বিশ্বাস। সন্ধ্যার সময় বৃষ্টি, বাড়িতে ঘরে জল, লেট্রিন, বাথরুম, কল টল সব জলের তলে। প্রতিটা বছরে বৃষ্টি হইলে, বড় প্লাট হইলে জল জ্বলাইতেছে, জল ঢুকতেছে। তো এই জলটা কি কারণে আপনার ঘরে ঢুকতেছে? এটা ওই আমাদের এই পাশে দক্ষিণ দিকে একটা ড্রেন আছে, হ্যাঁ, এটা মানে দীর্ঘ ড্রেনটা মানে আমাদের ক্ষমতা হইতো না। এটা মানে ম্যাক্সিমাম 20-25 হাজার টাকা লাগবে যে কাজ করতে যায়, দিন আমার দ্বারা এটা হয় না। পঞ্চায়েতের কাছে কতবার আমরা রিকোয়েস্ট করছি, তারা দেয় না, ড্রেনগুলো স্যাংশন হয় না। যাওয়া একবার 3 বছর আগে স্যাংশন আইসে, লোক পায় না। স্যাংশন হওয়ার পরও পঞ্চায়েত কাজ করানোর জন্য লোক পায়নি আপনাদের যে ড্রেন রয়েছে সেই ড্রেন, যার কারণে আপনার ঘরে জল। আপনি এমনিতে কি করেন? আমি তো ছোটো মোটো একটা দোকান আছে বাজারে। তো এই জল আজকে আপনার ঘরে কতদিন ধরে? ওই তো কালকে থেকে, কাল সন্ধ্যার দিকে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি পরে জল ঢুকছে, এখন অব্দি জল আছে। এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি এটা পঞ্চায়েত তরফ থেকেও যেভাবে হোক আমার জলটা যাতে সরে এই ব্যবস্থাটা মানে করে দিতে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।